হুজুর দুর্গা মহিষাসুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন, সহযোগিতা করছেন আমাদের সংঘের সভাপতি মাননীয় শিষ্টদের মাধ্যমে। মাল্যদান করবেন মাননীয় সত্যরঞ্জন সরকার, দুর্গা মহিষাসুর তুমি মন্দিরবাসী রাজা, নারীর মন রাখি পেলিলে সাজা, তুমি মন্দিরবাসী আইজ করি চাতুরি আনিল এক বেশানারী, আইজ করি চাতুরি আনিল এক বেশানারী, ছলনা করি প্রাণ বাঁধিল সেই দুর্যোগে মাথায় নিয়েও অনেক কষ্ট স্বীকার করে রাস্তার আমাদের অবস্থা ভালো নয়, আমরা ঠিক মতো যেভাবে রাস্তায় গেট ফেট করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি, অনেক কিছু আমরা করতে পারিনি, তবুও কষ্ট করে খুঁজে খুঁজে এই প্রত্যন্ত গ্রাম আমাদের মাকড়াওয়াড়া ফুটবল ময়দান যেখানে আমাদের স্মৃতি অনুষ্ঠান সেখানে অত্যন্ত কষ্ট করে এসেছে, তো তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা এসে আমাদের বল অনেকটা বাড়িয়ে দিয়েছেন। আর একটা সবাইকে স্বাগত জানাতেই হয় যে এইরকম একটা মহতি কাজের দায়িত্ব আমাদের রাকা পরগনা মূলনিবাসী সংস্কৃতি সংহতি এটা গ্রহণ করেছে, তাদেরকে তাদের অনেক কর্মী উপস্থিত আছেন আমাদের এখানে, সবার পরিচালক সবাই আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই শুধু রাকা পরগনা মূলনিবাসী সংস্কৃতি সংহতি নয়, প্রত্যেকটা গ্রামের কাছাকাছি গ্রাম জামবাজ আনায় করচা এইখান থেকে, হ্যাঁ ভাঙড়া, হ্যাঁ ভাগাবান, এই যে গ্রামগুলো আছে কাছাকাছি যে গ্রামগুলো আছে প্রত্যেকেই সহযোগিতা করেছে আন্তরিকভাবে। আজকে সভার সভাপতি মহাশয় এবং উপস্থিত সব যত এসছেন
তাকে আমার আমার তাকে ধন্যবাদ দিচ্ছি যে এত ইতর মন্ত্রিসভায় এখানে উপস্থিত হয়েছে। হাজুর দুর্গার যে পরিবেশনে আপনারা উপস্থিত হয়েছেন, একচুয়ালি মহাশাসুর কেছিলেন এটা নিয়ে আপনার একটা কন্ট্রোভার্সিয়াল আছে। মহাশাসুর অ্যাকচুয়ালি আমাদের দ্রাবিড় হিরো যাকে বলি, মানে আমাদের মূলবাসীদের একটা সম্রাট ছিলেন, তার নামে আজকে আমাদের যে কর্ণাটক মহীশূর বলে এক জায়গা আছে, মহীশূর স্টেট ছিল আগে, তার রাজা ছিলেন, তার ওইখানকার রাজা ছিলেন, ওর নামে ওই জায়গাটার নাম মহীশূর হয়েছে। মহিষাসুর ওইখানে একটা বিরাট আমাদের ই ছিল, মানে খুব শক্তিমান শক্তিশালী সম্রাট ছিলেন। আর্যরা যখন এখানে আসলেন ভারতে, তখন দেখলো কি যদি অনেকবার মহিষাসুরের স্টেটে ওরা আক্রমণ করেছিল, প্রত্যেকবার পরাজিত হয়ে গেছে। তো ওনারা ভাবলো কি যদি ইতে ভারতকে জিতার জন্য আমাকে মহিষাসুরকে রাস্তা আস্তে সরাতে হবে, তার জন্য ওনারা সেই জন্যে আর্যরা কী করলো, ছল দিয়ে দুর্গাকে ওর কাছে পাঠালো। দুর্গা দুর্গা নিজে একটা কন্ট্রোভার্সিয়াল লেডি, তাই না? এখন লাস্ট সংসদে এখন আপনি সংসদ ভবনও আপনার একটা ওর এটা এসেছিল কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট এসেছিল, সেটা কি বলেছে কি ওকে আমাদের স্মৃতি রানী বলে দেন কি দুর্গা ইজ দ্য প্রসিকিউট। তো অ্যাকচুয়ালি কী জিনিস যায় না, লেকিন ওরা বলেছেন সংসদে নাকি, তো ওকে পাঠাইছিল কি ওকে মহিষাসুরকে বধ করার জন্য। আর তার সঙ্গে আর্যরা ওকে বলেছিল যদি তুমি আজ তুমি বেশি আছো, যদি তুমি কালকে ওকে পরাজিত করবে তো তোমাকে আমরা দেবী হয়ে পুজো মানে পূর্ণ করবো, দেবী হয়ে করে ভাবে সম্মান দেব। সে উনি ওকে ই করে মারার জন্য, সে দুর্গা মহিষাসুরকে মারার জন্য সে এই আশ্বিন মাসে আট দিন ওর সঙ্গে মানে থাকে, ওকে খুব মজুরা পান করা আর ই করে নিয়ে নম দিন ওকে ই করে নিয়ে মানে ওকে মেরে দেয়, মানে অ্যাকচুয়ালি ওকে মারে দেওয়া মানে ধোকা থেকে মারা। তো ওকে মারাটা ওটা কি তারপরে আর্যরা ওকে যেভাবে ওটাকে নিয়েছে, ওকে মহিষাসুরকে যেভাবে আমাদেরকে সামনে প্রস্তুত করেছে, তাকে অপমান করা হয়েছে। অ্যাকচুয়ালি ও ই হয় না, ও শহীদ হয়েছে, তাই না? নিজের রাজ্যে অরুণি এমন রাজা ছিলেন কি নিজের পর্যার জন্য পুরোটা আর্যদের যে অত্যাচার থেকে বাঁচাবার জন্য ও নিজেকেই করলো, নিজে শহীদ হয়ে গেছেন। তো আমি দেখছি কি মহিষাসুরকে মানে যেভাবে আমাদের সামনে এরা প্রস্তুত করেছে আমাদের পৌরাণিক কথাগুলো, তো একচুয়ালি মহিষাসুর অসুর ছিল না, ও মানুষ জাতি আমাদের একটা আমাদের পূর্বজ ছিল, মূলবাসী ছিলেন এখানকার সেই সম্প্রদায়ের লোক। একটা কথা সকলের জানা দরকার, তিনি এমটেক ইঞ্জিনিয়ার, বোকারোর ডিজিএম ছিলেন ফাইন্যান্স বিভাগে। তিনি নিজে বলেছেন যদি আমি যতগুলা দুর্গাপুর বানপুরে যতগুলো প্রজেক্ট হয়েছিল সেগুলো যদি আমি এক টাকা করে কমিশন নিতাম, তাহলে আজকে কয়েক কোটি মানে 20-25 কোটি টাকার মালিক হইতাম, কিন্তু উনি নেননি। তার কারণ যে ওই কালো টাকা মানে কোথায় রাখবো কী করবো সেই করতে গিয়ে তার মাথা খারাপ এবং তারা বিভিন্ন রোগের শিকার হয়। এবং আমার তিনি বলেছেন যে ওই টাকা নেওয়ার জন্য আমার ছেলে মেয়েদেরও কিন্তু দর্শনটা বা তার মূল্যবোধটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তারাও কিন্তু একটা করে চোর বনে যাবে। তিনি সৎভাবে সেই অফিসারের কাজ করেছেন, আজকে ওনার ছেলেমেয়েরা বড় বড় পদে প্রতিষ্ঠিত হয়েছেন। আর আমাদের পুরুলিয়াতে ট্যাক্সি স্ট্যান্ডের বুকে দেখবেন একটা আমরা এই আম্বেদকর জাগৃতি সমিতির পক্ষ এবং আমাদের মানভূম দলিত সাহিত্য সংস্কৃতি সংঘ যৌথ উদ্যোগে সেখানে বাবা সাহেব আম্বেদকরের একটা মূর্তি স্থাপন করা হয়েছে। সেই মূর্তি স্থাপনের ক্ষেত্রে আমাদের বাদলবাবু নিজে একা 50,000 টাকা ডোনেট করেছেন। তার আরেকটা বড় কারণ হচ্ছে যেখানে আজকে মূর্তি বসেছেন, মূর্তি বসানো হয়েছে বাবা সাহেব আম্বেদকরের, সেইখানে ওই বাদলবাবুর বাবা ওখানে বসে বসে জুতো সেলাই করতেন, পালিশ করতেন।
সে যে যিনি জুতো পালিশ করতেন তার ছেলে বোকারোই ডিজিএম হয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। ওনার জীবনে আর একটা বড় ঘটনা ঘটেছিল, উনি বলে বলে হাসছিলেন। উনি অফিসে যখন চাকরি করতেন তখন একজন ব্রাহ্মণ ঠিক ছিলেন, ব্রাহ্মণরা অফিসে গিয়েও ব্রাহ্মণগিরি দেখাতেন। উনি বলতেন যে আরে বাবা তুমি অফিসে কেন ব্রাহ্মণগিরি দেখাচ্ছ, তুমি বাড়িতে পুজো করো ঠিক আছে। তখন ওরা বললে যে ব্রাহ্মণের অনেক ক্ষমতা আছে, তাহলে ব্রাহ্মণের মানে ব্রাহ্মণকে অপমান করলে তার শাস্তি পাবে বা তার যারা পাপের ফল হয় এরকম কিছু বলেছেন। উনি বলেছেন যে আমি তোমার মাথায় পা দিতে পারি। তো উনি বলছেন তুমি মাথায় পা দিলে তুমি ভ্রষ্ট হয়ে যাবে বা তোমার শরীর গলে পচে যাবে। চ্যালেঞ্জ হলো হয়ে গেল অন্যান্য স্টাফের সাথে, ওই স্টাফের সামনাসামনি। ও বললো যে ব্রাহ্মণ বললো যে তুমি আমার মাথায় পা দাও। উনি বললেন যে তো আমি জুতো পরে পা দেবো না খালি পায়ে পা দেবো। তখন ও এসে বললো যে আপনার যা ইচ্ছা। ইনি খালি পায়েই ওনার মাথায় কিন্তু পা দিয়ে দিলেন ওনার অফিসে অন্যান্য স্টাফের সামনে। উনি তখন ব্রাহ্মণ ভেবেছিল যে উনি পা দিতে পারবেন না, কিন্তু সত্যিকারের মাথায় পা দিয়ে দিলেন। এখন ও তারপর তো বিভিন্ন অভিশাপের কথা বলতে লাগলো, এই হবে ওই হবে। কিছুক্ষণ বিকালবেলা 4-5টার সময় হঠাৎ ওনাকে ডাক হলো, ম্যানেজার ওনাকে ডাকলেন। ইনি ভাবলেন যে মনে হয় আমি ওনার মাথায় পা দিয়েছি, সেটারই একটা আমাকে শোকজ করতে পারে। তো ইনি হয়তো ভয়ে ভয়ে সেখানে গেলেন সেই ম্যানেজারের কাছে, মানে বগর স্টিল সিটির ম্যানেজার। ওখানে যেই বলছে মে আই কামিং স্যার, উনি বলছে এসো এসো তুমি মিষ্টি খাওয়াও। বলছে কেন স্যার? বলছে আজকে তোমার প্রমোশন হয়েছে, তুমি ইঞ্জিনিয়ার থেকে ডিজিএম হয়েছো, সেদিনই প্রমোশন হয়ে গেল। তো তার পরের দিন সেই ব্রাহ্মণ স্টাফ যখন আসে তখন বাদলবাবু বলছেন যে ভাই তোমার মাথায় পা দেওয়ার যে এত গুণ সেটা আমার জানা ছিল না, যদি এটা জানতাম তাহলে বেশ কিছুদিন আগে আমি মাথায় পা দিতাম, তাহলে আমার প্রমোশনটা আগে হতো। সেটা আমি বানিয়ে বলছেন না, উনি সাক্ষাৎ আছেন ওনার মুখ থেকে আমি শুনেছিলাম। তো যাই হোক ওনার বিবরণ আমি বলছি, উনি এখনও ও তার সমাজের জন্য সব সময় কারো মরা ঘর কারো মেরিয়ে বিয়ে দিতে পারছে না, উনি সব সময় দান করে যান এখনো পর্যন্ত। সেই বাদলবাবুকে আমরা পেয়েছিলাম, ওনাকে অশেষ ধন্যবাদ। আরেকবার সবাই মিলে ওনাকে ওনার দীর্ঘজীবন কামনা করি। উনি যেন আমাদের সাথে থাকেন এবং আমরা আমাদের আন্দোলনকে যাতে আদৌ ত্বরান্বিত করেন সেটা আমরা ওনার কাছ থেকে প্রত্যাশা করি। আর এই আমাদের সম্মতি মা তো হয়েছে আর এসেন, ওনাকে মঞ্চের সামনে আসার অনুরোধ করছি। মনোজ মা তো আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়ার সহসভাপতি হচ্ছি বহুজন সমাজ পার্টির, পুরুলিয়া বিধানসভার প্রার্থী ছিলাম এই এই বিধানসভায় গত বিধানসভাতে। এখানে এই যে অসুর স্মরণ সভা যে হচ্ছে, হুদুর দুর্গা অসুর স্মরণ সভা, এটা আপনার কী মনে হয়? আমার মনে হয় যে এই যে বঞ্চিত মানুষ, এই যে এসসি এসটি ওবিসি সমাজ যে দীর্ঘ বছর হাজার বছর ধরে বঞ্চিত এবং বঞ্চনা শিকার হচ্ছে, এই তারই একটা প্রতিবাদ আমি এটা মনে করি। এই মানুষ জাগছে আপনার, কারণ তারা এবার তাদের অধিকার লড়াইয়ের মাধ্যমে ছিনে নেবে। এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষকে আপনি কি কি এখন এই যে মেসেজটা আপনি কি মেসেজটা দিতে চান? আমি তো কিছু মেসেজ দিতে চাই না ওদেরকে, ওনারাই মেসেজ দিচ্ছে, কারণ এসসি এসটি সমাজ জাগ্রত হচ্ছে। আগামী দিনে তারা তাদের যে অধিকার তারা ওই ইয়ের মাধ্যমে নিয়ে নেবে, ক্ষমতার মাধ্যমে ক্ষমতা দখল করবে তারা। আপনার নাম? আমার নাম মানস সর্দার, বহুজন সমাজ পার্টির সহসভাপতি। আপনাকে অসুর টিভির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এসেন হুদুর দুর্গা
স্মরণ সভায় আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। আপনি এটা সম্পর্কে কিছু বলবেন? এটা সম্পর্কে বলতে গিয়ে যেটা হচ্ছে যে আমাদের আর্যরা যারা আদিবাসী মূল নিবাসী এই ভারতবর্ষে, তাদেরকে বিভিন্নভাবে ব্রাহ্মণ্যবাদী যে ব্যবস্থা আর্যদের মধ্যে যে গড়ে উঠেছিল, তারা সমস্তভাবে মানে একটু মাস্কটা খুলে দেন, সমস্তভাবে আদিবাসী মূল নিবাসীদের কে শোষণ বঞ্চনা করে এসছে। এখন হচ্ছে এখন আর হ্যালো তীব্রতর সুবোধ মাহাতো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মধ্যে সামনে চলে আসো, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সীতারাম দেখুন সুবোধ কেউ দেরি করছে, আর্যরা মূলত অনার্যদের উপর নানাভাবে আমাদের কিছু সেই আদি যুগ থেকে সাম্যবাদী যে যুগ ছিল যারা মূল নিবাসী দলিত, এখন কি সমাজ তো দেখছি ভালো যাচ্ছে, অনেক আমাদের বই আছে, সমাজকে জাগানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? এছাড়া আমাদের মানভূম সমাজকে জাগানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? আমাদের সমাজ জাগানোর জন্য আমাদের যে কয়েকটা পুস্তক রচনা করেছেন, মূলত যে মানুষের যে আছে আমাদের নেগাচারি যে উপর বই টুসুর উপরে বই আছে, কি এবং কেন আমাদের পুস্তক আছে, সেই প্রকৃতির পূজারীর মাধ্যমে সত্য জিনিসকে তুলে ধরার জন্য মানুষকে সেই পথে এখন আসার জন্য আমাদের প্রচেষ্টা। আপনার নাম? একটু বিলম্ব হচ্ছে অতিথি বরণের কারণে, তবুও আমরা তার আগে আমরা উদ্বোধনী সম্মিলিত হিসাবে আমরা এখানেই আপনার বাড়ি না কোথায় বাড়ি? পাড়া ব্লক সাঁওতালি থানা। ধন্যবাদ আপনাকে অসুর টিভির পক্ষ থেকে। আপনার নাম? এই অনুষ্ঠানে আপনার কেমন লাগছে? জামবাজ গ্রামের শক্তিপদ মাহাতো উনি মানে মাল্যদান করছে। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? বাগাবান থেকে এসেছেন শক্তি সাধন মাহাতো, ওনাকে প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ জানাই। শুধু মরগুমা থেকে এলেন, আপনাকে এই অনুষ্ঠানটা কেমন লাগছে? মুখোদা ও বাউরি দাস বাউরি মাহাতো অনুষ্ঠানটা কেমন লাগছে? বাড়ি ধর্ম মুক্তি পরিষদের সভাপতি অনুষ্ঠান হচ্ছে, নেতাজি সুভাষের জমির বলবো আর অনার্য নাচ দেখাবো। এরপর আমাদের উদ্বোধনী সঙ্গীত গাইবেন শিশুপাল মাহাতো, সুবোধ মাহাতো উদ্বোধনী সঙ্গীত গাইবেন সুবোধ মাহাতো এবং একটা ধনু। এটা এরপরে কি হয় ছাতার কাছে পুষ্পার্ঘ নিবেদনের পরেই মাননীয় জওহরলাল মাহাতো, মুখোদা বাউরি মাহাতো, সারি ধর্ম ঐক্য পরিষদের সভাপতি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য এই অনুষ্ঠানটা কেমন লাগছে জানাচ্ছি। উনি মঞ্চে চলে আসবেন, এখন উদ্বোধনী সঙ্গীত গাইবেন আমাদের বিশিষ্ট শিল্পী। নাম গোপাল চন্দ্র মাহাতো। তুমি কোথা থেকে এসেছো? আমি পাড়া থেকে। কোথায়? পাড়া বল। অতিথি বরণ করছেন আপনি এই আমাদের স্মরণসভা সম্পর্কে? নবিতা মাছি, নবিতা মাহাতো শিকার, এটা তে অসুর নিয়ে হচ্ছে স্মরণসভাটা। অসুর কারা? এই আদিবাসী সংগঠনের একটা, শুধু আদিবাসী না, মূল আদিবাসী সবারই, মানে এসসি এসটি ওবিসি। হ্যাঁ হ্যাঁ, এসসি এসটি ওবিসি এদেরকে সকলকে অসুর বলা হয়। হ্যাঁ ধন্যবাদ। আজকে হিন্দু দুর্গা স্মরণসভা উপলক্ষে আর্ট কম্পিটিশন আপনারা দেখছেন। আচ্ছা ছবি আঁকছো? আচ্ছা কি হচ্ছে এটা?